কি বন্ধুরা, চিনতে পারছ? এতক্ষণে নিশ্চয় তোমরা পশ্চিম আকাশে তাকিয়ে দেখে নিয়েছ, চাঁদের পাশে, ওই এক ফালি সুন্দর চাঁদের পাশে আমরা একটা উজ্জ্বল আলো দেখতে পাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ওই উজ্জ্বল আলোটা আসলে দুটো বিন্দু। কারা ওরা? নিশ্চয়ই তোমরা অনেকে জেনে গেছো। তো চলো বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের এই মুহূর্তের এই আসরে আমরা আজকে একটা সুন্দর মহাজাগতিক দৃশ্য সম্বন্ধে ভালো করে দেখে নিই এবং তার টেলিস্কোপিক ভিউ অর্থাৎ কাছ থেকে আমরা দেখব। কী কী দেখব? আমরা আজকে চাঁদ, ভেনাস এবং মার্স, মুন, ভেনাস এবং মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ এবং চাঁদের এই এত কাছাকাছি আসার যে বিরল মহাজাগতিক দৃশ্য সেটা নিয়ে একটু আলোচনা করি। চলো, তার আগে আমাদের তো একটু কাছ থেকে দেখতে হবে, দূর থেকে তো ভালো দেখা যাচ্ছে না। তো চলো আমরা কাছ থেকে দেখে নিই। তো এখন আমি এই যে যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, এই মুহূর্তে ঘড়িতে বাজছে, এখন বাজছে 7:33। 7:33-এর আকাশে, পশ্চিম আকাশে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, দেখেছো নিশ্চয়ই, এবং আগামীকালও দেখা যাবে অর্থাৎ 13 তারিখও দেখা যাবে। তো কী ঘটলো ব্যাপারটা একটু দেখে নাও। তোমরা যদি একটু কাছ থেকে দেখি, আমরা যদি চলো আমরা কাছে যাই, আমরা প্রথমেই দেখে নিই লাল গ্রহ। এটা তো চলে যাচ্ছে, আমাদের একটু থামাতে হচ্ছে আকাশটাকে। এই দেখো মঙ্গল গ্রহ, এই দেখো, এই হচ্ছে লাল মঙ্গল গ্রহ। বলতো বন্ধুরা এটা কি? এটা হচ্ছে মঙ্গল গ্রহের বরফ, কার্বন ডাইঅক্সাইডের বরফ। হ্যাঁ, তো চলো বন্ধুরা আমরা মঙ্গল গ্রহ সম্বন্ধে তোমাদের একটু পড়ে শোনাই, কেমন? আমি আমাদের তোমাদের দেখাই, আমার কাছে একটা খুব সুন্দর বই আছে, এই বইটা হচ্ছে প্রাথমিক জ্যোতির্বিজ্ঞান। এই বইটা লিখেছেন আমাদের একজন দাদা শুভাশিস চিরকল্যাণ পাত্র। তাঁর এই লেখা থেকে আমি তোমাদের মঙ্গল গ্রহ সম্বন্ধে কিছু কথা বলছি। মঙ্গল গ্রহ 24 ঘন্টা 37 মিনিট 23 সেকেন্ডে এক পাক ঘোরে নিজের চারিদিকে এবং 687 দিনে ও সূর্যের চারিদিকে এক পাক ঘোরে। তার মানে ওখানে দিন রাতটা আমাদের এই পৃথিবীর মতনই, ঠিক আছে? তাহলে এই দেখো লাল গ্রহ মঙ্গল। আমরা আরেকটু জেনে নিই ওনার এই বই থেকে কি জানতে পাচ্ছি, যে মঙ্গলের আবহাওয়া আছে কিন্তু খুব ওখানে চাপ কম। চাপ ব্যাপারটা কি আমরা একদিন ভালো করে বুঝে নেব। তো ব্যাপারটা এই রকম যে দেখবে তুমি একটা বোতল নিয়ে যদি বোতলটায় করে বাতাসটা টেনে নাও, দেখবে বোতলটা চেপটে যায়। তার কারণ কি? বাইরের বাতাস ওই বোতলটাকে চেপটে দেয়, তাই তো? এইটাকে বলে চাপ। তো এই মঙ্গল গ্রহে বাতাসের পরিমাণ এতটাই কম যে এর চাপ কত জানো? পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের 1/1000 ভাগের 1 ভাগ, খুবই অল্প। এবং আবহাওয়ামণ্ডলের 95 ভাগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে ওখানে গেলে এই অক্সিজেন নেওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর ও কিন্তু প্রায় 64 ডিগ্রি হেলে ও সূর্যের চারিদিকে ঘোরে, নিজের চারিদিকে ঘোরে, ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘোরে। ফলে ঠিক আমাদের এখানের মতনই, আমাদের এখানের মতনই এখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে। আর এগুলো হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে মঙ্গল গ্রহের বরফ। তাহলে আমরা মঙ্গল গ্রহ সম্বন্ধে জানলাম। উমা, ওই মঙ্গল গ্রহের ওপরে ওটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে মঙ্গল গ্রহের চাঁদ, ওটা হচ্ছে ফোবোস। তাহলে আমরা মঙ্গল গ্রহ দেখে নিলাম। এরপর চলো, ওই দেখো আমরা কিন্তু ডিমোসকেও দেখতে পাচ্ছি। তাহলে মঙ্গলের দুটো উপগ্রহ কিন্তু আমরা দেখে নিলাম, দেখো এই হচ্ছে ফোবোস আর এই হচ্ছে ডিমোস। তো চলো এরপর আমরা দেখে নিই, ঠিক আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের পাশেই কাকে, এটা কে কে বন্ধুরা? আমরা যে এই যে দৃশ্যটা দেখছি, এই মঙ্গলের পাশে এটা কে? এই মাত্র বললাম এটা হচ্ছে শুক্র গ্রহ। তাহলে চলো আমরা শুক্র গ্রহটাকে একটু কাছ থেকে দেখে নিই, একদম কাছ থেকে। এই দেখো, এই হচ্ছে আমরা এই মুহূর্তে শুক্র গ্রহটা, তুমি দেখো এটাও কিন্তু কলা দেখা যাচ্ছে শুক্র গ্রহটার। এই যে তুমি দেখো
চাঁদের মতো লাগছে। তার মানে শুক্র গ্রহেও কলা হয়, এই কলা হয় মানে সূর্য গ্রহটাকে, শুক্র গ্রহটাকে তুমি কখনো এক ফালি চাঁদের মতো দেখতে পাবে, আবার পুরো পূর্ণ থালার মতো দেখতে পাবে। তো এই শুক্র গ্রহের এই যে দেখো, তুমি এই শুক্র গ্রহটাকে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা একটা অংশ দেখতে পাচ্ছি। তো চলো এবার আমরা শুক্র গ্রহ সম্বন্ধে জেনে নিই। এই শুক্র গ্রহ নিয়ে বলতে গেলে তোমাদের একটু এই গ্লোবটার সাহায্য নিয়ে আমি একটা জিনিস তোমাদের বলছি, এটা কিন্তু বেশ মজার জিনিস। সেটা হচ্ছে এই দেখো, এই যে পৃথিবীর, এটা তো তোমরা জানো গ্লোব। পৃথিবীর আমরা জানি কি, পৃথিবীটা এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। এই যে দেখো, ভারতের এই দিকটা হচ্ছে পূর্ব দিক বাংলাদেশ, আর এই দিকটা হচ্ছে পাকিস্তান পশ্চিম দিক, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারলে এটা ভারত। তাহলে এবারে এখানে সূর্যটা আগে ওঠে, বাংলাদেশে আগে ওঠে, তার মানে কি সূর্য পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক সেই জন্যে সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, এইভাবে ঘুরছে। ঘুরতে ঘুরতে কিন্তু সূর্য পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে। কিন্তু শুক্র গ্রহের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো, শুক্র গ্রহের ক্ষেত্রে এইভাবে ঘুরছে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। তো এই শুক্র গ্রহের এই ব্যাপারটা আছে। আর চলো, তার মানে কি সূর্যে তুমি যদি শুক্র গ্রহে চলে যাও, তাহলে তুমি দেখবে সূর্যটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, মানে পশ্চিম আকাশে উঠছে দিয়ে পূর্ব আকাশে ডুবছে। কিন্তু সেটাও তুমি ভালো করে দেখতে পারবে না, কারণ শুক্রের আবহাওয়া মণ্ডলে এমন মানে এর চাপটা আবার 100 গুণ। এই শুক্র গ্রহে, এবার চলো শুক্র গ্রহ সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এই শুক্র গ্রহে এত বেশি পরিমাণে আবহাওয়া মণ্ডলে মানে চাপ যেটা বেশি, এত বেশি, সেটা হচ্ছে আমাদের এখানকার চাপের 100 গুণ। মানে ওখানে গেলে একদম দুমড়ে মুচড়ে আমাদের মেরে ফেলবে, একদম মেরে ফেলবে। হ্যাঁ, তো সেখানে যাওয়া যাবে না। আর শুক্র গ্রহে আরেকটা মজার জিনিস কি, তুমি যদি শুক্র গ্রহে যাও, দেখবি ওমা, পূব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডোবার পরিবর্তে পশ্চিম দিকে সূর্য উঠে পূব দিকে ডুববে, ঠিক আছে? এই এই একটা মজার জিনিস ঘটবে, কিন্তু সেটাও তুমি ভালো করে দেখতে পাবে না, কারণ এত বেশি ওখানে আবহাওয়া মণ্ডলটা এত পুরু চাদরের মতো যে তুমি দেখতে পাবে না। আর এখানেও কিন্তু 95% কার্বন ডাইঅক্সাইড আছে বন্ধুরা, আর গ্রহটা জ্বলন্ত উনুনের মতো গরম, এত কার্বন ডাইঅক্সাইড থাকা, এটা একটা উনুনের মতো গরম। হ্যাঁ, আর সৌন্দর্য ভালোবাসার দেবী ভেনাসের নামে হলেও শুক্র গ্রহ কিন্তু একেবারে নরককুণ্ড। তাহলে বন্ধুরা, আমরা কাছ থেকে দেখে নিলাম সবাইকে এই তিনটে, একটি উপগ্রহ এবং দুটি গ্রহের এই সংযোগ। এরপর বন্ধুরা চলো তোমাদের একটা মজার জিনিস দেখায়, এই যে আজকে এখন এই ঘটনাটা ঘটলো, এরপর আস্তে আস্তে কীরকম পরিবর্তন হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে এটা কেমনভাবে পাল্টাবে এবং এরা কেমনভাবে পরপর সরে সরে যাবে, তোমাদের আমি একটু স্পিড বাড়িয়ে, অর্থাৎ পৃথিবীর স্পিড বাড়িয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন তোমরা এই দৃশ্য দেখতে পাচ্ছ, চলো আমরা এটা স্পিড বাড়িয়ে ফেলি। এই দেখো, আমরা যদি স্পিড বাড়াই এবং আমরা এখানে করছি কি, এই ভেনাসটাকে কেন্দ্রে রাখছি, তাহলে এটাকে কেন্দ্রে রেখে যাতে আমার সরে সরে না চলে যায় এবং আমি আকাশটাকে এবং সূর্যকে, পৃথিবীর মাটিকে সরিয়ে দিচ্ছি। তাহলে এবার স্পিড বাড়ালে আস্তে আস্তে কী হবে দেখো, স্পিড বাড়িয়ে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম, এবার দেখো চাঁদ আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন সময় হচ্ছে 12:00 রাত্রি 9:00। এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা তুমি যদি পূব আকাশে দেখো, তাহলে তুমি কিন্তু দেখতে পাবে শনিগ্রহকে, শনিগ্রহ। চলো আমরা শনিগ্রহটাকে দেখে নিই, তাহলে এই মুহূর্তে আকাশে কিন্তু আমরা শনিগ্রহটাকেও দেখতে পারি। এই দেখো তোমাদের আমি শনিগ্রহটাকে দেখাচ্ছি, এবং শনি দেখো চারিদিকে যে উপগ্রহগুলো আছে তাদেরকে নিয়ে ঘুরছে কিন্তু। এই দেখো শনিগ্রহ, তাহলে তুমি এখন কিন্তু ভোরবেলা শনিগ্রহটাকে দেখতে পারবে। আর কি দেখতে পাবে চলো দেখো, শনিগ্রহ সম্বন্ধে আমরা একদিন ভালো করে জানবো, এরকম প্রত্যেকটা গ্রহকে নিয়ে আমরা একটু একটু করে জানবো। আমাদের এই আসরগুলোতে আমরা কিন্তু এরকমভাবে গ্রহগুলোকে নিয়ে চিনবো। তাহলে এখন কিন্তু পূব আকাশে সন্ধেবেলা, এখন আমি 8:00 আমি 12:00 রাত্রি 8:00 পূব আকাশে আমরা দেখতে পাচ্ছি শনিগ্রহকে, ঠিক আছে? আর কাকে দেখা যাবে চলো আমরা আরেকটু দেখে নিই।
চলো আবার আমরা পৃথিবীকে বলছি, পৃথিবী তুমি ঘুরতে থাকো যাতে আমরা আবার গ্রহগুলো সরে যাওয়া দেখতে পাই। এই ঘুরতে শুরু করলো, এই দেখো রাত্রি 9টার সময় আকাশে দেখা যাচ্ছে কাকে, এই দেখো এটা হচ্ছে, দেখো বন্ধুরা বলতো এইটা কোন গ্রহ, দেখি তোমরা কে বলতে পারো। ঠিক, তোমরা অনেকেই বলে দিয়েছ এটা হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা কিন্তু এখন বৃহস্পতিকেও দেখতে পারি। তোমরা ভোর, এখন বাজছে রাত্রি 9টা, তার মানে 12 তারিখ রাত্রি 9টায় তুমি এটাকে দেখতে পাচ্ছ। তাহলে কখন দেখতে পাবে, 13 তারিখ কখন দেখতে পাবে, 14 তারিখ কখন দেখতে পাবে, একটু দেখার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে বৃহস্পতি এবং এইগুলো হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। তাহলে আমরা বৃহস্পতি গ্রহকে নিয়েও একদিন ভালো করে জেনে নেব, তার গল্প জানব। তাহলে এগুলোকে কিন্তু খালি চোখেই দেখা যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু খালি চোখে আকাশ দেখো, আকাশ দেখে গ্রহগুলোকে চেনার চেষ্টা করো এবং কোন কোনগুলোকে চিনতে পারলে সেগুলো একটু আমাদের বলো, তাহলে আমরা পূব আকাশে এইটা দেখতে পাবো। এবার বন্ধুরা 13 তারিখ কী ঘটনা ঘটবে, 13 তারিখ কী কী ঘটবে আমরা একটার পর একটা দেখে নিই। চলো তাহলে এটা হচ্ছে 12 তারিখ রাত্রিবেলা এই দৃশ্য। এরপর চলো 13 তারিখ আমরা কী কী দেখবো। তাহলে আমরা রাত্রিবেলায় দেখো জুপিটারকে উঠতে দেখছি, অর্থাৎ বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাচ্ছি। রাত্রি 11টার সময় তুমি সুন্দর দেখতে পাবে, পূব আকাশে একদম ঝলমল করছে। তারপর আস্তে আস্তে আকাশ ঘুরছে, এই দেখো ভোর হতে চললো। এই দেখো ভোরবেলা, একটা জিনিস খেয়াল করো, খেয়াল করে দেখো বন্ধুরা ভোরবেলাতেও কিন্তু তোমরা, তাহলে 13 তারিখ ভোরবেলা যদি তুমি আকাশে তাকাও সেখানেও কিন্তু তুমি এই দেখো মার্কারিকে এবং ভেনাসকে আমরা এখানে দেখতে পাবো। 13 তারিখ ভোরবেলা প্রথমেই দেখো আমরা বুধকে দেখলাম, বুধ উঠলো। তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই দেখো সূর্য উঠলো, এবং সূর্যের পরে এই দেখো সূর্য উঠে গেছে, মানে আর আমরা আকাশে দেখতে পাচ্ছি না। কিন্তু দেখো এখানে চাঁদ উঠলো, আর সেই জন্যই তো এই সময়ে দিনের বেলায় চাঁদকে দেখা যায় না, কারণ আকাশে তো প্রচুর আলো, সেই জন্য চাঁদ থাকলেও আমরা কিন্তু চাঁদকে দেখতে পাই না। তো এবার আমাদের অপেক্ষা করতে হবে কি, যাতে সূর্যটা ডুবে যায়। তাহলে এবারে সূর্য ডুবতে শুরু করলো, এই দেখো পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে, পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে। এখন আমরা 13 তারিখ সূর্য ডুবের অপেক্ষায় রয়েছি। এই দেখো 13 তারিখ সূর্য ডুববে ডুববে ডুববে, এই ডুবে গেল, আমরা এক ফালি চাঁদকে দেখতে পাবো। এই আমরা থামিয়ে দিলাম, এই দেখো আবার আমরা 13 তারিখে কিন্তু সূর্য ডোবার পরেই পশ্চিম আকাশে জলজলে যে অংশটা দেখতে পাবো সেখানে যদি আমরা ভালো করে ঠাউর করি, আমরা দেখব এর মধ্যে দুটো গ্রহ আছে, কে কে, শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ। তাহলে এটাই হচ্ছে কনজুগেশন অফ ভেনাস অ্যান্ড মার্স। আর তার সাথে কিন্তু দেখো এই চাঁদও রয়েছে। তাহলে আমরা আজকে জানলাম এই বিষয়টা, এইভাবে আমরা মজা করে সমস্ত জিনিস জানবো আমাদের এই আসরগুলোতে। তোমরা চোখ রাখো আমাদের এই আসরগুলোতে, আমাদের মহাকাশ বিজ্ঞানের যে পর্বগুলো সেখানে আমরা মহাকাশ বিজ্ঞানের নানা বিষয় ছোট ছোট করে তোমাদের মতো করে রাখার চেষ্টা করছি। তোমাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, যেমন সম্রাজ্ঞ আমাদের একটি প্রশ্ন পাঠিয়েছে যে কেন আমরা যখন হেঁটে হেঁটে যাই চাঁদও কেন আমাদের সাথে হেঁটে হেঁটে যায়, এই প্রশ্নের উত্তর আমরা কিছুদিনের মধ্যে রাখার চেষ্টা করব। এবং আমরা ধীরে ধীরে এই প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে জানব, আমাদের আকাশ সম্বন্ধে যে জানার আসরগুলো শুরু করেছি এগুলো আমরা মজা করে সব কিছু শিখব। কিন্তু একটা জিনিস তোমাদেরকে কিন্তু কী করতে হবে, তোমাদেরকে কিন্তু আকাশ দেখা অভ্যাস করতে হবে। তাহলে তোমরা আকাশ দেখা অভ্যাস করো, চাঁদ দেখা অভ্যাস করো, বিভিন্ন তারাগুলোকে দেখা অভ্যাস করো, এবং এভাবে মজা করে চিনে নাও এই মহাবিশ্বের নানান রকমের যে সুন্দর ঘটনা ঘটছে সেগুলোর আসল কারণ, সেগুলোর পিছনের সমস্ত রহস্যগুলো জেনে নাও। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানিও। দেখা হচ্ছে পরের দিন, খুব ভালো থাকবে সবাই, টাটা।